بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد মুখ মুছে হাতে মুখে লাগাই এই বিষয়টা আসলে কত গুরুত্বপূর্ণ বিষয় এটাই আমাদের দেশে একেবারে মানে কমন নিয়ম যে দোয়া শেষে আমরা হাত মুখের সাথে মুছি তো এটি আসলে কোন হাদিসে এই ধরনের আসে নাই যেটি আসছে দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করা এটি মুস্তাহাব যে দোয়ার সময় হাত তোলাটা এটা উপরের দিকে তুলে আমরা আল্লাহ সুবহানাতাল্লাহ আরশে আযিমে আছেন এজন্য আমরা উপরের দিকে এটাকে তুলে আল্লাহর কাছে চাচ্ছি তো কিন্তু এরপরে হাত দিয়ে নবীর সাল্লাল্লাহু মুছেছেন বা সাইডে দিয়েছেন এরকম সরাসরি কোনো বর্ণনা হাদিসে আসে না তো যে বিষয়ে সরাসরি কিছু আসে না সেই বিষয়ে এটিকে মুখের সাথে লাগানোটা মানে দোয়া শেষ হাত ছেড়ে দেব কিন্তু এটাকে যদি আমরা মুখের সাথে লাগাই তাহলে কাজটা সুন্নতের خلاف অনেকে চুমো মুখ জি এরপরে যদি মনে করি মুখের সাথে লাগানোটা ফজিলত জি বা এটা মুস্তাহাব তখন এটি রূপান্তর হবে